हेलो फ्रेंड्स, वेलकम बैक टू नंदिनी क्रिएशंस। यस, এখন বাজে রাত 11:45। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এখন বাজে রাত 11:45। আর এখন আমার পুচকু ঘুমোচ্ছে, তাই আমি টাইম পেয়েছি তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ইয়েস, আমি এসে গেছি তোমাদের সাথে আড্ডা মারবো বলে। আজকে আড্ডার টপিকটা কি সেটা তোমরা অলরেডি ভিডিও ডিসক্রিপশনটা পড়েই বুঝতেই পেরে গেছো। ফার্স্টে বলি, আমি কোনো এক্সপার্ট নই, সুতরাং আমি নিজের লাইফে যা আমার এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করতে পেরেছি, সেগুলো থেকেই আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করব যে ফলিকিউলোমেট্রিটা আসলে কি, ফলিকিউলোমেট্রি টেস্টটা কি। আমি কিন্তু আমার মানে ফার্স্টেই বলছি যে আমার ভাষার হয়তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ আমি কোনো কিছুই প্রপারভাবে জানি না। আমি নিজের লাইফে মানে নিজের লাইফ থেকে ঠিকই যতটুকু শিখেছি আমি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আর তার আগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনই সাবস্ক্রাইব করনি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। লেটস গো। তো চলো, ফলিকিউলোমেট্রি টেস্টটা কি। তো ন্যাচারালি আমার প্রেগনেন্সি জার্নিটা ছিল অলমোস্ট কাছাকাছি 2.5 থেকে 3 বছর। তো তার মধ্যে আমার অনেকবার ফলিকিউলোমেট্রি টেস্ট হয়েছে, অনেকবার মানে ম্যাক্সিমাম 7-8 বার মতো ফলিকিউলোমেট্রি টেস্ট আমার হয়ে গেছে। তো ফলিকিউলোমেট্রি টেস্টের সম্পর্কে একটা বেসিক ধারণা আমি বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যখন পিরিয়ডসটা স্টার্ট হয় সেই দিন থেকে 1 নম্বর দিন ধরতে হবে। যেদিন থেকে মাসিক শুরু হয় সেটা 1 নম্বর দিন কাউন্ট করে, আর 10 থেকে 14 দিন সময় মতো মেয়েটির যে ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুটা র্যাপচার হওয়া শুরু করে। এবার সেটা সবার ক্ষেত্রে সেম হয় না, একমাত্র যাদের ইনফার্টিলিটি থাকে তাদেরকে এটা ফলো আপ করা হয়। ফলিকিউলোমেট্রিটা হচ্ছে জাস্ট USG করে তোমার ডিম্বাণুটাকে ট্র্যাক করা হয় যে ডিম্বাণুটা সাইজ কীরকম আছে, কী অবস্থায় আছে এবং কখন র্যাপচার হচ্ছে, এবং তার পারিপার্শ্বিক পরিস্থিতিটা USG-র মাধ্যমে সেটা ফলো আপ করা হয়। এটা কিন্তু একদমই পেইনফুল কিছু নয়, জাস্ট USG করা হয়, মানে পাতি কথায় কিন্তু জাস্ট USG করা হয়, এবং এই USG-টা রেগুলার USG, এটা রেগুলার বেসিসে হয়ে থাকে। মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, একদিন ছেড়ে ছেড়ে একদিন গ্যাপে গ্যাপে USG-টা হয়ে থাকে। তো এবার ডক্টররা হয়তো এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে প্রেসক্রাইব করেই থাকতে পারেন। তো আমার যেটা হয়েছিল, একদিন বাদে বাদে হতো, একদিন বাদে বাদে USG করে সেটাকে ট্র্যাক করা হতো, এবং সব জায়গায় সমানভাবে USG হয় না, কোনো জায়গায় নর্মাল USG হয় আর কোনো জায়গায় TVSও করা হয়ে থাকে, আর মানে ভ্যাজাইনাল USG-ও করা হয়ে থাকে পাতি কথায়। আমি যতটা সম্ভব ইজিলি বলার চেষ্টা করছি। আর এবার হচ্ছে তোমার ডিম্বাণুটাকে ট্র্যাক করবে, যখন ডিম্বাণুটা র্যাপচার হওয়ার টাইম চলে আসে বা র্যাপচার হয়ে যায় তখন একটি ইঞ্জেকশন পুশ করা হয়, যেটা তোমার ফার্টিলাইজেশন বা তোমার প্রেগনেন্সির চান্সটা আরও অনেকটা বাড়িয়ে দেয়। তো এটাই হচ্ছে ফলিকিউলোমেট্রি টেস্ট, এবং এভাবেই ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা হয়ে থাকে। আমি হয়তো পুরো ডিটেলসে যেতে পারলাম না, কারণ আমি সায়েন্স স্টুডেন্টও নই এবং আমি কোনো এক্সপিরিয়েন্স পার্সনও নই। আমি আমার নিজের লাইফে নিজের প্রেগনেন্সির জার্নি সাথে সাথে যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি সেটাই আমি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে। আমি বারবার কিন্তু সেটা বলছি, প্লিজ কেউ আমাকে জাজ করতে এসো না। ব্যাস আমার এটুকুই আইডিয়া যে ফলিকিউলোমেট্রি টেস্টটা শুধুমাত্র ডিম্বাণুটাকে ট্র্যাক করা হয় এবং ট্র্যাক করে সেটার পারিপার্শ্বিক মেডিসিন দিয়ে তোমার ফার্টিলিটি প্রসেসটাকে আরও অনেক ফাস্ট করে আরও স্ট্রং করার চেষ্টা করা হয়। সো যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো বাট পারছো না, বারবার ফেলিওর হচ্ছ, তাদেরকে আমার একটাই মেসেজ, প্লিজ ভেঙে পড়ো না। মানে প্রত্যেক মাসে টেস্ট করে নেগেটিভ আসার পর প্লিজ ভেঙে পড়ো না, আবার নতুন করে উঠে নতুন করে মানে ঝেড়ে ওঠো, নতুন করে লড়াইয়ের জন্য রেডি হও। আর এটুকু মনে মনে ভাবো যে খুব তাড়াতাড়ি তুমি সাকসেস পেতে চলেছো,
আর একটা কথা, টেনশন কিন্তু একদম করবে না। টেনশনটা কিন্তু হচ্ছে মানে মূল পথের কাঁটা, ওটার জন্য কিন্তু প্রচুর মানে ওটার জন্য 99% প্রবলেম ক্রিয়েট হয় শুধুমাত্র টেনশনের কারণে। তো টেনশনটা একদম ফ্রি হও। এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, বাইরে বেরোতে পারছো না, ঘরের মধ্যে থাকো, নিজেকে অলওয়েজ বিজি রাখার চেষ্টা করো, যাতে সেসব বিষয়ে টেনশন করতে না পারো, মাথায় যাতে কোনো রকম প্রেশার ক্রিয়েট না হয় যে আমাকে প্রেগনেন্সি আনতেই হবে এরকম কিছু। সবসময় নিজেকে বিজি রাখার চেষ্টা করো, প্রচুর প্রচুর জল খাও, কমেডি মুভি দেখো, আর ভেঙে পড়ো না। একটাই কথা, ভেঙে পড়ো না, ঠিক সাকসেস পাবে। এবং তোমরা তোমাদের প্রেগনেন্সি স্টোরি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বা আমার মেল আইডি অ্যাটাচ করা থাকবে, আমাকে মেল করো। চলো আজকের মতো টাটা, বাই বাই, অনেক রাত্রি হয়েছে, গুড নাইট, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা ট্রাভেল ব্লগ চলে আসছে, প্রত্যেকে প্লিজ সাথে থেকো, সাবস্ক্রাইব করো, আর সবার প্রথমে তোমার ফোনে আমার ট্রাভেল ব্লগের নোটিফিকেশান পাওয়ার জন্য যদি সাবস্ক্রাইব না করে থাকো, কী করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। টাটা, বাই।